তো ওই স্থায়ী পরিবর্তন হলো রাসায়নিক পরিবর্তন, আর অস্থায়ী পরিবর্তন হলো ভৌত পরিবর্তন। যেমন তোমার হাতে একটা কাগজ আছে, এটাকে যদি ছিঁড়ে ফেলো তাহলে ছিঁড়ার পরেও এই কাগজ কাগজই থাকলো, অর্থাৎ এইটা একটা ভৌত পরিবর্তন। কিন্তু এই কাগজটাকে যদি তুমি আগুন ধরিয়ে দাও তাহলে এটা কাগজ থাকবে না, অন্য পদার্থে রূপান্তরিত হয়ে যাবে, অর্থাৎ এটা ছাই হয়ে যাবে, ছাই বা ভস্ম, এটা আর কাগজের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। এই যে পরিবর্তন হলো কাগজ থেকে ছাই হওয়া আগুন ধরিয়ে দেওয়ার পরে, এটা হলো রাসায়নিক পরিবর্তন। এবং রাসায়নিক পরিবর্তনের মূলে রয়েছে রাসায়নিক বিক্রিয়া। সবুজ রসায়ন, সবুজ রসায়ন হলো রসায়নের একটি শাখা যাতে কম পরিবেশ দূষণ করে এবং ঝুঁকি হ্রাস করে এমন রাসায়নিক প্রক্রিয়া বা উৎপাদন পদ্ধতি নিয়ে গবেষণা হয়। কার্যত সবুজ রসায়ন এমন একটি গবেষণা দর্শন যার উদ্দেশ্য এমন রাসায়নিক পদ্ধতির উদ্ভাবন ও অবলম্বন। ব্যবহার হ্রাস পায় এবং শক্তির অপচয় হ্রাস পায়। সবুজ রসায়নের 12টি মূল মন্ত্র রয়েছে। মূল মন্ত্র বলতে এখানে 12টা মূল নীতি রয়েছে, যথা: 1. বর্জ্য পদার্থ রোধকরণ, প্রিভেন্ট ওয়েস্ট, রাসায়নিক বর্জ্য সৃষ্টির পর বর্জ্য ব্যবস্থাপনা বা পরিষ্কার করার চেয়ে বর্জ্য সৃষ্টির পূর্বে তা প্রতিরোধ করা, এতে বর্জ্য ব্যবস্থাপনার আর্থিক শ্রম ও শক্তির অপচয় হ্রাস পায় এবং সময়ও বাঁচে। দুই নম্বর, ন্যূনতম ঝুঁকির পদ্ধতির ব্যবহার, ইউজলেস হ্যাজার্ডাস প্রসেস। বিক্রিয়ক ও উৎপাদের ভৌত অবস্থা এমন হওয়া উচিত যাতে করে কোনো পর্যায়ে কোনোরূপ কোনোরূপ দুর্ঘটনার সম্ভাবনা না থাকে। উদাহরণ হিসাবে আমরা অ্যালাইল অ্যালকোহল যৌগটি প্রোপেন থেকে দুটি পদ্ধতিতে উৎপাদন করা যায়, যথা: একটি হলো প্রচলিত পদ্ধতি, এখানে আমরা প্রোপিন থেকে আমরা অ্যালাইল অ্যালকোহল উৎপন্ন করব, প্রোপেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া দিলে অ্যালাইল ক্লোরাইড উৎপন্ন হয়, এই অ্যালাইল ক্লোরাইড সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে অ্যালাইল অ্যালকোহল উৎপন্ন হয়। তোমরা খেয়াল করো এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl উৎপন্ন হয়েছে এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে। ক্লোরিন পরিবেশ দূষক এবং এটা পরিবেশকে দূষিত করে। আমাদের আরেকটি পদ্ধতি আছে, এই পদ্ধতির মাধ্যমেও আমরা অ্যালকোহল তৈরি করব, এটা হলো গ্রিনার পদ্ধতি। এখানে পরিবেশ দূষক ক্লোরিনকে বর্জন করা হয়েছে, প্রোপিন ইথানোয়িক অ্যাসিড এবং অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যালাইল অ্যাসিটেট এবং পানি উৎপন্ন করে। এই অ্যালাইল অ্যাসিটেট অম্লীয় আদ্র বিশ্লেষণের পরে অ্যালাইল অ্যালকোহল উৎপন্ন হয় এবং সাথে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। ছাত্রছাত্রীরা খেয়াল করো এখানে উৎপাদক হিসাবে পানিও হয়েছে, প্রথম বিক্রিয়ায় পানি পরিবেশ দূষণ করে না, অর্থাৎ এটা পরিবেশ দূষক নয়। অপরদিকে এখানে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়েছে উপজাতক হিসাবে, এটাও কোনো পরিবেশ দূষক করছে না, কারণ ইথানোয়িক অ্যাসিড আমরা বিক্রিয়কে ব্যবহার করেছি, অর্থাৎ এটা একটা বিক্রিয়ক, আমরা এটা পুনরায় ব্যবহার করতে পারবো। সুতরাং এখানে কোনো বর্জ্য পদার্থ তৈরি হয়নি, তাই এই বিক্রিয়াটি গ্রিনার পদ্ধতি বা পরিবেশ বান্ধব পদ্ধতি। তিন নম্বর হলো নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা, কেমিক্যাল প্রোডাক্ট উৎপাদন পরিকল্পনা বিকারক ন্যূনতম টক্সিক বা নির্দোষ হবে,
এর দ্বারা কর্মজীবীদের স্বাস্থ্যের ক্ষতি এবং পরিবেশ দূষণ ঘটবে না। চার নম্বর পরমাণু অর্থনীতির সর্বোচ্চ কণ, ম্যাক্সিমাইজ অ্যাটম ইকোনমি। পরমাণু অর্থনীতি হচ্ছে রাসায়নিক রূপান্তরকরণ দক্ষতার পরিমাপক। কোনো বিক্রিয়ার কাঙ্ক্ষিত উৎপাদের মোট পরমাণু সংখ্যা ও বিক্রিয়কের মোট পরমাণু সংখ্যার অনুপাতকে পরমাণু অর্থনীতি বলে। উপজাত তৈরি না করে সর্বোচ্চ পরিমাণ বিক্রিয়ককে ইপ্সিত উৎপাদে পরিণত করাই হলো অ্যাটম ইকোনমির সার কথা। শতকরা পরমাণু অর্থনীতি সমান কাঙ্ক্ষিত উৎপাদের মোট মোল সংখ্যা ইন্টু সংকেত ভর গুণন 100 ডিভাইড বাই সব বিক্রিয়কের বা উৎপাদকের মোল সংখ্যা সহ সংকেত ভরের সমষ্টি। আমরা পরমাণু অর্থনীতির সর্বোচ্চ কণার একটি উদাহরণ আলোচনা করব। যেমন ধরো মিথাইল ব্রোমাইড সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে শুষ্ক ইথারের উপস্থিতিতে ইথেন এবং সোডিয়াম ব্রোমাইড তৈরি করে। শতকরা পরমাণু অর্থনীতির নিয়ম অনুসারে আমরা এখানে কাঙ্ক্ষিত উৎপাদন ইথেনের ভর 30 আর সূত্র অনুসারে গুণন 100, নিচে হল বিক্রিয় গুলো মোট ভর 236 সমান সমান 12.71। অপরদিকে শতকরা পরমাণু অর্থনীতির আমাদের আরেকটি বিক্রিয়া এখানে দেওয়া আছে, সেটা হলো ইথিন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে ইথেন তৈরি করে। এখানে দেখো শতকরা পরমাণু অর্থনীতির পরিমাণ হলো 100, অর্থাৎ আগের বিক্রিয়ায় এই এটার সর্বোচ্চ পরমাণুকরণের পরিমাণ হলো 12.71 আর এটা হলো 100। সুতরাং নিঃসন্দেহে এটা একটি ভালো বিক্রিয়া। যে কোনো বিক্রিয়ার অ্যাটমিক যত বেশি হবে বিক্রিয়াটি তত পরিবেশ বান্ধব হবে, অর্থাৎ শেষোক্ত বিক্রিয়াটি হবে পরিবেশ বান্ধব। এখানে আমাদের একটা হোমওয়ার্ক দেওয়া আছে, নিচের বিক্রিয়ায় কাঙ্ক্ষিত উৎপাদের উৎপাদনের ক্ষেত্রে অ্যাটম ইকোনমির মান নির্ণয় করো। তোমাদের এই যদি লিখতে কারো সমস্যা হয় এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজে থাকবে, সুতরাং সেখান থেকে আমরা পরেও লিখে নিতে পারবো। আচ্ছা, আমাদের এখানে আসলে আমরা বাংলা ইংলিশ দুটাতেই ক্লাস নিচ্ছি। আমরা চেষ্টা করছি ইংলিশ ভার্সনের ছেলে মেয়েদের জন্য যেন হেল্পফুল হয়, সেটা আমাদের চেষ্টা থাকবে। তো আমাদের এখানে হোমওয়ার্ক হলো ক্যালকুলেট দ্য অ্যাটম ইকোনমি ফর ডিজায়ার্ড প্রোডাক্ট ফ্রম ফলোয়িং রিয়াকশনস। এখানে আয়রন অক্সাইড এবং কার্বন মনোক্সাইড রিয়্যাক্ট করে আয়রন ডিজায়ার্ড প্রোডাক্ট এবং সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছে। আমাদের আরেকটা হোমওয়ার্ক আছে, সেটা পটাশিয়াম আয়োডাইড প্লাস সোডিয়াম সিলভার নাইট্রেট। ডিজায়ার্ড প্রোডাক্ট হলো সিলভার আয়োডাইড এবং ওয়েস্ট হলো পটাশিয়াম নাইট্রেট। আমরা এটা বাসাই করব। আচ্ছা, তোমরা কেউ প্রশ্ন করছে এটা ইকোনমিক না কেমিস্ট্রি? এটা হলো কেমিস্ট্রি ক্লাস, চলছে সবুজ রসায়ন উপর গ্রিন কেমিস্ট্রি। 5 নম্বর নিরাপদ দ্রাবক ব্যবহার, বিক্রিয়ায় ব্যবহৃত দ্রাবক ও সহায়ক পদার্থ নিরাপদ অন্যতম হবে। 6 নম্বর বিক্রিয়ার শক্তি দক্ষতা পরিকল্পনা, ডিজাইন ফর এনার্জি অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব বিবেচনা করে যে সকল রাসায়নিক সংশ্লেষণ প্রক্রিয়া উচ্চ তাপমাত্রা ও চাপ প্রয়োজন হয়
ওই সকল সংশ্লিষ্ট প্রক্রিয়ার কর্ম দক্ষতা বৃদ্ধি ও শক্তির অপচয় রোধ করার জন্য নতুন কার্যকর পদ্ধতিতে বিক্রিয়া সাধারণ তাপমাত্রা ও চাপে সম্পন্ন করা যায়। এতে বিদ্যুৎ ও জ্বালানি খরচ কম হবে এবং উৎপাদন ব্যয় হ্রাস হবে। সাত নম্বর, নিরাপদ কাঁচামাল ব্যবহার। যৌগ উৎপাদনের কাঁচামাল যতদূর সম্ভব নিরাপদ, নবায়নযোগ্য, সহজলভ্য ও সাশ্রয়ী বিবেচনা করা। বর্তমানে অনেক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রাথমিক কাঁচামালের উৎস হচ্ছে পেট্রোলিয়ামের বিশোধনে প্রাপ্ত রাসায়নিক পদার্থ, যা নবায়নযোগ্য, নিরাপদ ও সাশ্রয়ী নয়। আট নম্বর, ন্যূনতম উপজাতক। সংশ্লেষণ পদ্ধতিতে ন্যূনতম ধাপ ও উপজাতক থাকবে, এজন্য ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ার পরিমার্জন এবং বিক্রিয়ার শর্তাবলী পরিবর্তন সহ শিল্প পদ্ধতিতে পরিবর্তন দরকার হবে। প্রভাবকের প্রয়োগ, তোমরা জানো বিক্রিয়ায় প্রভাবক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা প্রভাবকের গতি বৃদ্ধি করে এবং প্রভাবক বিক্রিয়ার শেষে অপরিবর্তিত থাকে। বিক্রিয়ার প্রয়োজনে প্রভাবক ব্যবহার করতে হবে, কারণ প্রভাবক বিক্রিয়ার সকল শক্তি, তাপমাত্রা, বিকারক নির্ভর বর্জ্য, অনাকাঙ্ক্ষিত পার্শ্ব বিক্রিয়া হ্রাস করে ও বিক্রিয়ার গতি বৃদ্ধি করে। 10 নম্বর, প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা। শিল্পজাত হতে হবে ব্যাকটেরিয়া নাশ প্রবণ। বর্তমানে উৎপাদিত অধিকাংশ পলিমার পেট্রোলিয়াম জাত হওয়ায় বায়োডিগ্রেডেবল নয়। যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ, টক্সিক উৎপাদের ক্ষেত্রে যথাসময়ে প্রক্রিয়া নিয়ন্ত্রণ, ক্ষতিকর রাসায়নিক পদার্থ যেন বায়ুমণ্ডলে ছড়িয়ে না পড়ে তার যথাযথ নিয়ন্ত্রণ ব্যবস্থা মনিটরিং করতে হবে। 12 নম্বর, দুর্ঘটনা প্রতিরোধ। কোনো রাসায়নিক প্রক্রিয়ায় ব্যবহৃত উৎপাদ ও উৎপন্ন পদার্থ এমন হয় যেন রাসায়নিক ভাবে কম তীব্র হয় এবং হঠাৎ নির্গত হওয়া বা বিস্ফোরণ ঘটা বা আগুন ধরে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা যেন না থাকে। বিক্রিয়ার দিক, ডিরেকশন অফ রিয়াকশন। বিক্রিয়ার আমাদের যেমন একটা গাড়ির দিক আছে, গতি আছে, একটা গাড়ি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে 60 কিলোমিটার বেগে, আমাদের এই রিয়াকশনেরও বা বিক্রিয়ারও দিক আছে এবং এর গতি আছে। আমাদের বিক্রিয়া দিক দুই রকমের, একমুখী ও বহুমুখী বিক্রিয়া। যে বিক্রিয়া শুধু সম্মুখ দিকে সংগঠিত হয় কিন্তু পশ্চাৎ দিকে সংগঠিত হতে পারে না তাকে একমুখী বিক্রিয়া বলে। যেমন একমুখী বিক্রিয়াটি নিম্নরূপে প্রকাশ করা যায়, ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপাদ হিসেবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার প্লাস কার্বন ডাইঅক্সাইড। এই বিক্রিয়াটি একটি একমুখী বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়ায় বিক্রিয়কগুলো বিক্রিয়া করছে এবং উৎপাদ তৈরি করছে। এখানে এই বিক্রিয়া বাম থেকে ডান দিকে যাচ্ছে, এই জন্য বিক্রিয়াটাকে বলা হচ্ছে একমুখী বিক্রিয়া। যে বিক্রিয়া সম্মুখ ও পশ্চাৎ উভয় দিকে সংগঠিত হতে পারে তাকে উভমুখী বিক্রিয়া বলে। যেমন উভমুখী বিক্রিয়াটি নিম্নরূপে প্রকাশ করা যায়, অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়া HCl। এখানে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে অ্যামোনিয়া এবং HCl উৎপন্ন করেছে। আমাদের এই যে উভমুখী
অর্থাৎ এই চিহ্নটা হলো উভয় দিকে আরো চিহ্ন, এটাকে উভমুখী বিক্রিয়া চিহ্ন বলে। এই বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড ভেঙে অ্যামোনিয়া এবং এইচসিএল উৎপন্ন করে, আবার অ্যামোনিয়া এইচসিএল উৎপন্ন করে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। এই জন্য এই বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়া, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড ভেঙে অ্যামোনিয়া এইচসিএল উৎপন্ন করবে, আবার অ্যামোনিয়া এইচসিএল মিলে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। যখন অ্যামোনিয়াম ক্লোরাইড ভেঙে অ্যামোনিয়াম এইচসিএল উৎপন্ন করবে, তখন এটা সম্মুখমুখী বিক্রিয়া। আবার অ্যামোনিয়া এবং এইচসিএল মিলে যখন আবার অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, তখন এটা পশ্চাৎমুখী বিক্রিয়া। অর্থাৎ এই বিক্রিয়া উভমুখী। উভমুখী বিক্রিয়া বৈশিষ্ট্য, বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদক পদার্থগুলো বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়ক পদার্থে পরিণত হয়। These are reactions in which reactants react to form products and simultaneously products react to form reactants. উভমুখী বিক্রিয়া সম্মুখ ও পশ্চাৎ উভয় দিকে সংঘটিত হতে পারে। They take place in both directions, that is from left to right and from right to left. বিক্রিয়ক ও উৎপাদের মধ্যে উভমুখী তীর চিহ্ন থাকে। বিক্রিয়া ব্যবহার করে উভমুখী বিক্রিয়ার সমীকরণ উপস্থাপন করা হয়। দে আর রিপ্রেজেন্টেড বাই পুটিং আ ডাবল অ্যারো বিটুইন দ্য রিয়্যাক্ট্যান্টস অ্যান্ড দ্য প্রোডাক্টস। উভমুখী বিক্রিয়া কখনোই শেষ হয় না, সম্মুখ ও পশ্চাৎ উভয় দিকে বিক্রিয়া সমহারে চলতে থাকে, কিন্তু বিপরীত দিকে এবং রাসায়নিক সমস্যায় উপনীত হয়। হ্যাঁ, আমি তোমাদের কমেন্টস দেখছি, ভয়েজের ব্যাপারটা, ভয়েজের, হ্যাঁ, এখন আমাদের এটা কেমিস্ট্রি ক্লাস হচ্ছে, ফার্স্ট পেপার চ্যাপ্টার 4। আমি চেষ্টা করছি ভয়েজ ঠিক করে নেওয়ার জন্য। আচ্ছা, উভমুখী বিক্রিয়া কখনো শেষ হয় না, অর্থাৎ উভমুখী বিক্রিয়া যখন পশ্চাৎমুখী বিক্রিয়া এবং সম্মুখমুখী বিক্রিয়া সমান হয়ে যায়, তখন এটা রাসায়নিক সাম্যাবস্থা উপনীত হয়। রাসায়নিক সাম্যাবস্থা এমন একটি অবস্থা যেখানে বিক্রিয়াগুলো সবসময় চলমান থাকে, অর্থাৎ দুটি বিক্রিয়াই সমগতিতে চলতে থাকে। এই জন্য রাসায়নিক সাম্যাবস্থা উপনীত হলে বিক্রিয়া কখনো শেষ হয় না। উভমুখী বিক্রিয়াকে একমুখী করার উপায় হয় টু মেক রিভার্সিবল রিয়াকশন টু ইরিভার্সিবল রিয়াকশন। খোলা পাত্রে বা উন্মুক্ত স্থানে বিক্রিয়া করে, রিয়াকশন টু বি ক্যারিড আউট ইন ওপেন ভ্যাসেল। অর্থাৎ এখানে দেখো, এক দুটা বিক্রিয়া আমরা দিয়েছি, ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে। আমরা যদি এটা ক্লোজড ভেসেল অর্থাৎ আবদ্ধ পাত্রে করি, তাহলে কি হবে, এই কার্বন ডাইঅক্সাইড এটা গ্যাস, এটা কিন্তু পাত্রের ভিতরেই থাকবে, ফলে এখানে ক্যালসিয়াম অক্সাইড এই পাত্রের ভিতরে যেহেতু রয়ে গেছে, কার্বন ডাইঅক্সাইড রয়ে গেছে, ফলে এরা আবার বিক্রিয়া করার সুযোগ পাবে। আচ্ছা, এখন আমি, আমার কাছে হেডফোন নেই, যার ফলে এটা করতে পারছি না। আপাতত এভাবে সাউন্ডের আশা করছি তোমরা ভালোভাবে এখন শুনতে পাচ্ছ। খোলা
খোলা পাত্রে বা উন্মুক্ত স্থানে বিক্রিয়া করে আমরা উভমুখী বিক্রিয়াকে একমুখী করতে পারি। যে এখানে দেখো দ্বিতীয় বিক্রিয়াটা ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড মিলে এখানে বিক্রিয়াটা দেখো, যেহেতু এটা খোলা পাত্র এজন্য কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয়ে চলে যাবে, অর্থাৎ এই বিক্রিয়ায় ক্যালসিয়াম অক্সাইড যে উৎপাদ রয়েছে, প্রোডাক্ট রয়েছে, এ আবার পশ্চাৎমুখী বিক্রিয়া করার জন্য কার্বন ডাইঅক্সাইডকে আর পাবে না, ফলে এই বিক্রিয়াটা একমুখী বিক্রিয়া হয়ে যাবে এবং এই জন্য এই যে একদিকে অ্যারো চিহ্ন দেওয়া হয়েছে। 2 নম্বর, বিক্রিয়াজাত অধক্ষেপ আলাদা করে, সেপারেটিং দ্য প্রেসিপিটেট প্রোডিউসড অ্যাজ এ প্রোডাক্ট। ছাত্রছাত্রীরা তোমরা প্র্যাকটিক্যাল ক্লাসে ক্লোরাইড লবণের টেস্টের সময় দ্রবণে বা সলিউশনে তোমরা স্যাম্পলে সিলভার নাইট্রেট দিয়েছিলে, যার ফলে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়েছিল। এই সাদা অধক্ষেপ যখন পড়ে যায় তখন এটা সোডিয়াম নাইট্রেট থেকে আলাদা হয়েছে, এটাকে সেপারেট করলে এটা আর সোডিয়াম নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট তৈরি করতে পারে না, যার ফলে এটা একমুখী বিক্রিয়া হয়ে যায়। এই জন্য আমরা বিক্রিয়াজাত অধক্ষেপ আলাদা করে উন্মুখী বিক্রিয়াকে একমুখী করতে পারি, অর্থাৎ যদি সিলভার ক্লোরাইড সোডিয়াম নাইট্রেটের ভিতরে দ্রবীভূত অবস্থায় থাকে তাহলে অবশ্যই আবার এরা পশ্চাৎমুখী বিক্রিয়া করবে। 3 নম্বর, রাসায়নিকভাবে উৎপাদকে বিক্রির স্থল থেকে সরিয়ে রাখো, রেখে অর্থাৎ রাসায়নিকভাবে আমরা বিক্রির স্থল থেকে উৎপাদকগুলো সরিয়ে রাখবো। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, ইথাইল অ্যাসিটেট পানির সঙ্গে বিক্রিয়া করে ইথাইল অ্যালকোহল এবং ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করে। এখানে আমরা যদি ইথানোয়িক অ্যাসিডটাকে রাসায়নিকভাবে অন্য পদার্থে রূপান্তর করতে পারি তাহলে এই ইথানোয়িক অ্যাসিড অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে আবার সেই ইথাইল অ্যাসিটেট তৈরি করতে পারবে না, তখন বিক্রিয়াটা সবটাই একমুখী হয়ে যাবে। উপরে উপমুখী বিক্রিয়ার মিশ্রণের মধ্যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয় তবে ততক্ষণে তা উৎপাদিত ইথানোয়িক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ইথানয়েড ও পানি উৎপন্ন করে, ফলে বিপরীত বিক্রিয়াটি সংঘটিত হতে পারে না, বিধায় বিক্রিয়াটি একমুখী হয়। এখানে দেখো ইথানোয়িক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম ইথানয়েড প্লাস ওয়াটার। আচ্ছা, এখন আমাদের ইথানোয়িক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া সোডিয়াম ইথানোয়েড পানি উৎপন্ন করে, ফলে বিপরীত বিক্রিয়াটি সংঘটিত হতে পারে না, বিধায় বিক্রিয়াটি একমুখী হয়। এখানে ইথানোয়িক অ্যাসিড পরিবর্তন হয়ে আমরা সোডিয়াম ইথানোয়েড উৎপন্ন হয়েছে, সাথে আমাদের ওয়াটার আসছে। এখন আমাদের এই সোডিয়াম ইথানোয়িক অ্যাসিড সোডিয়াম অ্যাসিটেটে পরিণত হওয়ার ফলে আমাদের এই বিক্রিয়াটা আর উভমুখী হবে না, কারণ উভমুখী হতে হলে ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া করতে হবে, তা আমাদের অ্যাসিটিক অ্যাসিড তো চেঞ্জ হয়ে সোডিয়াম অ্যাসিটেট পরিণত হয়েছে, এই জন্য এই বিক্রিয়াটা এখন একমুখী বিক্রিয়া হবে। এবং একমুখী বিক্রিয়া আমরা এভাবে লিখতে পারবো, ইথাইল অ্যাসিটেট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ইথাইল অ্যালকোহল প্লাস সোডিয়াম অ্যাসিটেট। বিক্রিয়ার গতি বা হার, একক সময়ে কোনো বিক্রিয়ার বিক্রিয়ক সমূহের ঘনমাত্রা বা পরিমাণ হ্রাসের হারকে অথবা উৎপাদ পদার্থের ঘনমাত্রা বা পরিমাণ বৃদ্ধির হারকে ওই বিক্রিয়ার হার বা গতি বলে। দ্য রিয়াকশন রেট ফর এ গিভেন কেমিক্যাল রিয়াকশন ইন দ্য মেজার অফ দ্য চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াকট্যান্টস অর দ্য চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্টস পার ইউনিট টাইম, অর্থাৎ বিক্রিয়ার হার সমান বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস ডিভাইড বাই ওই ঘনমাত্রা হ্রাসে ব্যয়িত সময়, অর্থাৎ বিক্রিয়ার হার সমান উৎপাদকের উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি ডিভাইড বাই ওই ঘনমাত্রা বৃদ্ধিতে ব্যয়িত সময়।
বিক্রিয়া হারের গাণিতিক প্রকাশ। ম্যাথমেটিক্যাল এক্সপ্লানেশন অফ রেট অফ রিয়াকশন, ধরি একটি সাধারণ বিক্রিয়া এম থেকে এনে গেছে, এম হলো এখানে বিক্রিয়ক এবং এন হলো উৎপাদক। যদি বিক্রিয়া শুরু টি ওয়ান সময় পরে, এম বিক্রিয়কের ঘনমাত্রা সি ওয়ান এবং টি টু সময় পরে ঘনমাত্রা সি টু হয়, তাহলে সময়ের পরিবর্তন ডেল্টি সমান টি টু মাইনাস টি ওয়ান এবং ঘনমাত্রা পরিবর্তন মাইনাস ডেল সি সমান সি টু মাইনাস সি ওয়ান। ঋণাত্মক চিহ্ন দ্বারা ঘনমাত্রা হ্রাস বোঝায়। সুতরাং বিক্রিয়কের সম্পর্কে বিক্রিয়ার হার আর সমান মাইনাস ডেল সি বাই ডেলটি। আবার বিক্রিয়ার শুরুর টি ওয়ান সময় পরে এন উৎপাদের ঘনমাত্রা এস ওয়ান এবং টি টু সময় পরে ঘনমাত্রা এস টু হলে ডেলটি সমান টি টু মাইনাস টি ওয়ান সময় পরে উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন ডেল এস ইকাল টু এস টু মাইনাস এস ওয়ান। সুতরাং উৎপাদ সম্পর্কে বিক্রিয়ার হার আর সমান প্লাস ডেল এস বাই ডেলটি। তাহলে এখানে আসলে মূল কথা হলো বিক্রিয়কের সম্পর্কে যখন বিক্রিয়ার হার আর বের করব, তখন বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তন ডিভাইড বাই ওই ঘনমাত্রা পরিবর্তনে ব্যয়িত সময়, আর যখন উৎপাদ সম্পর্কে বিক্রিয়ার হার আমরা নির্ণয় করব, তখন উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন ডিভাইড বাই ওই ঘনমাত্রা পরিবর্তনে ব্যয়িত সময়। যেহেতু কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট বিক্রিয়ার হার নির্দিষ্ট, তাই আর সমান মাইনাস ডেল সি বাই ডেল টি ইকুয়ালস টু প্লাস ডেল বাই ডেল টি। এখানে আমরা একটা গ্রাফ দিয়েছি, দেখো এই গ্রাফে থেকে আমরা বিক্রিয়ার গতি সম্পর্কে জানতে পারবো। এখানে এক্স অক্ষ বরাবর আমরা সময় দিয়েছি একটা বিক্রিয়ার সংগঠনের সময়, অপরদিকে ওয়াই অক্ষ বরাবর আমরা ঘনমাত্রা দিয়েছি এবং এটা মোলার কনসেন্ট্রেশন, এবং এই গ্রাফটা হলো কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, অর্থাৎ ঘনমাত্রার সাথে সময়ের একটা গ্রাফ। খেয়াল করো এই বিক্রিয়ার যখন শুরু হয় জিরোতে আছে যখন, তখন দেখো উৎপাদকের বিক্রিয়ার হারটা তখন জিরো এবং বিক্রিয়কের বিক্রিয়ার হার সবচেয়ে বেশি, অর্থাৎ শুরুতে একটা বিক্রিয়ার বিক্রিয়া হার সর্বোচ্চ পর্যায়ে থাকে এবং ধীরে ধীরে যখন বিক্রিয়া অগ্রসর হতে থাকে সামনের দিকে, তখন উৎপাদকের বিক্রিয়ার হার বাড়তে থাকে, ধীরে ধীরে বাড়তে বাড়তে এদিকে চলে যাবে। আর অপরদিকে বিক্রিয়কের বিক্রিয়ার হার বিক্রিয়া হার কমতে থাকবে এবং উৎপাদকের বিক্রিয়া হার বাড়তে থাকবে, এবং এক পর্যায়ে এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় উপনীত হবে, তখন সম্পত্তি এবং পশ্চাৎগতি বা উৎপাদকের বিক্রিয়ার হার এবং বিক্রিয়কের বিক্রিয়ার হার সমহারে যুক্ত থাকবে। আমরা এখানে বিক্রিয়ার হার নির্ণয়ের বিক্রিয়ার হার নির্ণয় করব গ্রাফের মাধ্যমে, সেটা দেখানো হচ্ছে। এখানে দেখো আমরা একটা গ্রাফে আমাদের এক্স অক্ষ বরাবর টাইম নিয়েছি এবং ওয়াই অক্ষ বরাবর ঘনমাত্রা নিয়েছি। আমরা দেখো ওয়াই অক্ষ বরাবর জিরো, জিরো পয়েন্ট জিরো টু, জিরো পয়েন্ট জিরো ফোর, জিরো পয়েন্ট জিরো সিক্স, জিরো পয়েন্ট জিরো এইট, জিরো পয়েন্ট জিরো ওয়ান, এভাবে আমরা ঘনমাত্রা প্লট করেছি। অপরদিকে এদিকে সময় দিয়েছি পঞ্চাশ, একশো, একশো পঞ্চাশ, দুশো, দুশো পঞ্চাশ, তিনশো, এরকম। আমাদের এখনও একশো সেকেন্ডের সময় এই বিক্রিয়ার হার কত সেটা আমরা বের করব। আমরা বিক্রিয়ার হার সমান কি জানি, ঘনমাত্রা পরিবর্তন ডিভাইড বাই
সময় ওই ঘনমাত্রা পরিবর্তনে ব্যয়িত সময়। আমরা দেখো সময় যে ব্যয় হয়েছে সেটা হলো 50 থেকে 160 পর্যন্ত ধরেছি, এটা মনে করো T2, এটা মনে করো T1। তাহলে সময় পরিবর্তন সমান T2 মাইনাস T1 ইকুয়াল টু 160 মাইনাস 50, 110। অপরদিকে ঘনমাত্রা আমরা মনে করো এটা C1, এটা C2। তো আমাদের যেহেতু C2 কম আর C1 বেশি, এই জন্য C1 মাইনাস C2 সমান হবে, C2 মাইনাস C1 সমান হবে -0.027 মোলার। মাইনাস চিহ্ন এই জন্য যে আমরা এখানে বিক্রিয়কের ঘনমাত্রা কমে গেছে। এই এখন যার ফলে আমাদের স্লোপ সমান -0.027 মোলার ডিভাইড বাই 110 সেকেন্ড, অর্থাৎ বিক্রিয়ার হার সমান 0.00025 মোলার পার সেকেন্ড। তো এভাবে আমরা গ্রাফ থেকে বিক্রিয়ার হার নির্ণয় করতে পারব। বিক্রিয়া হারের একক বিক্রিয়কের ঘনমাত্রার একক মোল পার লিটার, এবং সময়ের একক সেকেন্ড হলে বিক্রিয়ার হারের একক মোল পার লিটার বা মোল পার সেকেন্ড হবে। নির্দিষ্ট তাপমাত্রায় কোন নির্দিষ্ট সময়ে বিক্রিয়ার হার বিক্রিয়কের মোলার ঘনমাত্রার নির্দিষ্ট ঘাতের সমানুপাতিক, অর্থাৎ বিক্রিয়ার ঘনমাত্রা যত বেশি হবে বিক্রিয়ার হারও তত বেশি হবে। আমাদের এখানে একটা বিক্রিয়া, এখানে বিক্রিয়ক এম এবং এন, আর এ ছোট এ যেটা, এ হলো এম বিক্রিয়কের মোট সংখ্যা এবং বি হলো এন বিক্রিয়কের মোট সংখ্যা, বি হলো উৎপাদন। আমাদের বিক্রিয়া হার আর সমান সমানুপাতিক এম এর ঘাত এ এবং ইনটু এন এটা ঘাত হলো বি, অর্থাৎ বিক্রিয়া হার সমানুপাতিক বিক্রিয়কগুলোর ঘনমাত্রার সমান। আর ইকুয়ালস টু কে বিক্রিয়কগুলো ঘনমাত্রার গুণফল, এখানে কে হলো সমানুপাতিক ধ্রুবক, তাহলে কে সমান আর বাই বিক্রিয়কগুলোর ঘনমাত্রার গুণফল। এখন এম ও এন যদি 1 মোল পার লিটার হয় তাহলে কে সমান আর হবে, অর্থাৎ কোন বিক্রিয়ার বিক্রিয়কের ঘনমাত্রা 1 মোল পার লিটার হলে ওই বিক্রিয়ার হারকে বিক্রিয়ার হার ধ্রুবক বলে, একে কে দ্বারা প্রকাশ করা হয়। আমরা এখানে একটি হোমওয়ার্ক দিয়েছি, পটাশিয়াম আয়োডাইড দ্রবণে হাইড্রোজেন পার অক্সাইড দ্রবণ যোগ করলে 10 সেকেন্ডে 10^-5 মোল পার ডেসিমিটার কিউব আয়োডিন মুক্ত হয়। আয়োডিন উৎপাদনের এই বিক্রিয়াটির হার ইফ হাইড্রোজেন পার অক্সাইড সলিউশন ইজ অ্যাডেড টু দ্য পটাশিয়াম আয়োডাইড সলিউশন, আয়োডিন ইজ লিবারেটেড অ্যাট 10^-5 মোল পার ডেসিমিটার কিউব দ্য পটাশিয়াম ইন 10 সেকেন্ড, হোয়াট ইজ দ্য রেট অফ রিয়াকশন। আমরা এখানে হিন্ট দিয়েছি সময়ের পার্থক্য DT সমান T2-T1 ইকুয়ালস টু 10-0 সমান 10 সেকেন্ড, আমাদের সময় পরিবর্তন যেটা 10 সেকেন্ড, এবং উৎপন্ন আয়োডিনের ঘনমাত্রা ডিএক্স x^-x1 10^-5 -0 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের একটু আমরা জানি যে বিক্রিয়া হার সমান dx/dt, মানগুলো বসে দিলে আমরা যে আমাদের আজকের মতো এখানেই আমাদের ক্লাস শেষ।